প্রসঙ্গ যখন টি শার্ট ডিজাইনের, তখন অনেকের মাথার ভেতরেই যে জিনিসটা সবচেয়ে আগে ঘুরঘুর করে সেটা হচ্ছে কোন ধরনের কন্টেন্ট বা কোন ধরনের টপিক নিয়ে আপনি ডিজাইনটা ক্রিয়েট করবেন। এই সমস্যাটা আমরা সবচেয়ে বেশি কমন ভাবে ফেস করি। যারা ডিজাইনার রয়েছেন তারাও ঠিক মতো বুঝতে পারেন না যে কোন টপিক গুলো বা কি ধরনের ডিজাইন করলে আসলে মানুষ ওই কন্টেন্ট বা ওই টি শার্টের প্রতি ইন্টারেস্ট হবে। আপনি যেহেতু টি শার্টটা ডিজাইন করেন বেসিক্যালি ওয়েস্টার্ন ক্যাটাগরি বা পশ্চিমা সভ্যতার জন্য, সো আপনাকে গুগলে একটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন পিপলরা কি ধরনের আইটেমগুলো তারা পছন্দ করে বা তাদের পছন্দের টপিকগুলো বেসিক্যালি কি কি রয়েছে। এখানে দেখেন বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ডেমোক্রেসি, র্যাশনাল থিঙ্কিং, ইন্ডিভিজুয়ালিজম, তাদের ধার্মিক বিষয়গুলো এখানে রয়েছে, মডার্ন টেকনোলজি, হিউম্যান রাইটস, সায়েন্টিফিক থিঙ্কিং, এরকম অনেক কিছু এখানে রয়েছে। আপনি যখন একটা ডিজাইন করবেন, আপনার ডিজাইনের ভিতরে যদি আপনি ডেমোক্রেসি নিয়ে একটা ডিজাইন তৈরি করেন, সেটা আপনি সেল করার চান্স অনেকটা বেশি পেয়ে যাবেন। এরপর রয়েছে তাদের ধার্মিকতা কিংবা তাদের মডার্ন সায়েন্স, টেকনোলজি, হিউম্যান রাইটস, এগুলো নিয়ে আপনি যখন একটা ডিজাইন করবেন, একটা ক্যাপশন লিখবেন, একটা স্লোগান লিখবেন, তখন দেখবেন আপনার এটা সেল হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে। বেশিরভাগ ডিজাইনার সাধারণত বিভিন্ন ধরনের দিবস, উৎসবগুলোকে টার্গেট করে করে বা অকেশনগুলোকে টার্গেট করে করে ডিজাইন করে থাকে। এরপরও কিন্তু বছরের বিশাল একটা বাড়তি সময় থাকে, যে সময়ের ভিতরেও কিন্তু প্রচুর হারে অনলাইনে টি শার্ট সেল হচ্ছে, অনেকে পারচেস করছে। সো কোন ধরনের টি শার্ট আপনি ডিজাইন করবেন সেটা আপনাকে বুঝতে হবে, এবং সেজন্য আপনাকে রিসার্চ করার ক্ষমতা থাকতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে মার্কেটে হট সেলিং কোনগুলো যাচ্ছে বা কোন টপিকটা যাচ্ছে। যেমন এখানে রয়েছে ডেমোক্রেসি, আপনি আব্রাহাম লিঙ্কনের একটা ফটো ইউজ করতে পারেন, আপনি শ্যাডো ইউজ করতে পারেন, বাই দ্য পিপল ফর দ্য পিপল তার যে সবচেয়ে পপুলার একটা সেন্টেন্স রয়েছে সেটা ইউজ করতে পারেন, তাদের ধার্মিকতা যেগুলো রয়েছে আপনি একটা হ্যাট ইউজ করতে পারেন, ইউজ করে সেখানে আপনি লিখে দিতে পারেন যে মাসি কামিং সোন। এরপর রয়েছে ডেমোক্রেসি রিলেটেড আর অনেক কিছু রয়েছে, উই রিভল্ট কিংবা এরকম বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো আপনি যখন ইউজ করবেন ওদের কাছে কিন্তু এগুলোর গ্রহণযোগ্যতা অনেক বেশি। এছাড়া আপনারা জানেন তারা কিন্তু পশু পাখি এই জিনিসের প্রতি তারা খুবই বেশি দয়াশীল, এই জিনিসগুলো বিশেষ করে কুকুর বিড়াল এগুলোতে তারা অন্ধভক্ত। আপনি এই ধরনের কন্টেন্টগুলো নিয়েও কাজ করতে পারেন, পশু পাখি সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করতে পারেন, স্লোগান ব্যবহার করেও ডিজাইন করতে পারেন। এবার আমি আপনাদেরকে নিয়ে এসেছি চ্যাট জিপিটিতে। এখান থেকে আমার ডিজাইনের যে মেইন কনসেপ্টটা রয়েছে, সাধারণত আমরা একটা টি শার্ট কেনার সময় একটা ডিজাইন দেখি, সেখানে কি লেখা রয়েছে সেগুলো আমরা পড়ি, তারপরে কিন্তু আমরা নর্মাল টি শার্ট গুলো কিনে থাকি। আমি এখন যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে এখানে সার্চ করেছি রাইট 10 ফানি টি শার্ট স্লোগান ফর ডগ উইদ ইন ফিউ ওয়ার্ড, কারণ যেহেতু আমরা একটা টি শার্ট ইউজ করবো, সো আমাদের অল্প কথার ভেতরে খুব ডিপ কিছু মিনিং আমাদের লাগবে। এখানে আমি যেমন পেয়েছি আই ওয়ার্ক ফর ট্রেড, ওয়াইক মোর, বার্কলেস, মাই বেস্ট ফ্রেন্ড হ্যাজ ফোর লেগস। এবার আমি এই ডিজাইনটা করার জন্য বা আমি টি শার্টটা ডিজাইন করার জন্য যে সাইটটাকে বেছে নিব সেটা হচ্ছে প্রিন্টিফাই। আপনারা প্রিন্টিফাই ব্যবহার করতে পারেন, প্রিন্টফুল ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের সাইট ব্যবহার করতে পারেন, প্রিন্টিফাই, প্রিন্টফুল এগুলো সবকিছু নিয়ে আমার চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সো আমি চলুন এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে টি শার্ট নিব, মেন্স টি শার্ট। এরপর এখান থেকে আমি যে টি শার্টটা একটা পেয়েছি স্টার্ট ডিজাইনিং এ ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রিন্ট ফাইল রিকোয়ারমেন্ট বলা রয়েছে 3600x4500 এখানে বলা রয়েছে। সো এখন আমি কি করব, আমাদের এই ডিজাইনটা ক্রিয়েট করার জন্য আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে আসার পর কাস্টম সাইজ এখানে আমি 3600 দিয়ে দিচ্ছি, এরপর রয়েছে 4500। যেহেতু আমি কুকুর কেন্দ্রিক একটা ডিজাইন ক্রিয়েট করব, সো সেজন্য আমি ক্যানভার এই ফটো অপশনে এখানে চলে এসেছি। এবার আমি ডগ রিলেটেড কিছু আইটেম এখানে সার্চ করব। অল রাইট, আমি যেটা খুঁজছিলাম সেটা এখান থেকে আমি পেয়ে গেছি। এখান থেকে আমি ইমেজটা নিয়ে নিলাম, এরপর রয়েছে আমার যে ডগ, সেই ডগ কেন্দ্রিক আমি গুগলে সার্চ করেছিলাম যে ডগ ভ্যারিয়েন্ট। যেহেতু কুকুর সম্পর্কে আমি একটু কম জানি, দ্যাটস ওয়াই আমি গুগলে সার্চ করেছিলাম ডগ ভ্যারিয়েন্ট নিয়ে, এবং এখানে টপ 10 মোস্ট পপুলার ডগস ব্রিড যেটা ছিল এই পোস্টটা আমি দেখেছি, এবং এখান থেকে আমার কয়েকটা ডগ ভালো লেগেছে যেগুলো হচ্ছে ওয়েস্টার্ন কালচারে সবচেয়ে বেশি তারা লালন পালন করে থাকে। তার ভিতরে একটা রয়েছে হচ্ছে কর্গি শিহল্ড, এরপর আরেকটা রয়েছে জার্মান শেফার্ড, এগুলো বেসিক্যালি সবচেয়ে তারা বেশি ইউজ করে থাকে বা তারা লালন পালন করে থাকে। সো এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছে। এছাড়া এখান থেকে আমি আরো কিছু ডগস ইমেজ ডাউনলোড করে নেই। এরপর এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আমাদের যে ডগস ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি। আমাদের ইমেজটাকে অ্যাড করা হয়ে গেছে। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে স্লোগানটা রয়েছে আমি এই স্লোগানটা বেছে নিচ্ছি, মাই বেস্ট ফ্রেন্ড হ্যাজ ফোর লেগস। এখান থেকে টেক্সট মেনুতে চলে এসেছি, টেক্সটে আসার পর আমি যে কোনো একটা পছন্দের একটা ফন্ট বেছে নিব। যে স্লোগানটা রয়েছে স্লোগানটা এখানে বসিয়ে দিয়েছি, স্লোগানটা আমাদের এখনো কাজ শেষ হয়নি। এখানে রয়েছে ইফেক্ট, ইফেক্টে আসবো, আমি স্লোগানটাকে একটু কার্ভ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার স্লোগানটা আমি
এখানে এভাবে উপরেও বসাতে পারি, আমি চাইলে নিচের দিকেও বসাতে পারি। এখানে এটা ব্যক্তিগত ভাবে এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি ঠিক কিভাবে আসলে চাচ্ছেন, আপনার ইমেজটা আপনি কোথায় বসাতে চাচ্ছেন। সো আমাদের এই স্লোগানটাকে আমরা উপরের দিকেই বসাবো। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কার্ভ, এই কার্ভের এখানে ক্লিক করবেন। এখানে কার্ভের এখানে ক্লিক করে আমরা দেখে নিতে পারি ঠিক কত বড় আমাদের সাইজ দরকার। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। যেহেতু আমাদের একটা ডিজাইন করা হয়ে গেছে, আপনি চাইলে এই সেম ডিজাইনটাকে আপনি ভিন্ন ভিন্ন ভাবে আরো অনেকগুলো কনসেপ্টে রূপ দিতে পারবেন। যেমন ধরেন আমি চাচ্ছি ঠিক সেম ডিজাইনটা রাখার জন্য বাট আমি স্লোগান গুলো চেঞ্জ করে দিব, আপনি সেটাও করতে পারবেন, নো প্রবলেম। সেজন্য এখানে ক্লিক করবেন, ডুপ্লিকেট ইমেজ এখানে চলে আসবে, দেন এখান থেকে আপনি স্লোগানটা জাস্ট চেঞ্জ করে দিবেন। যেমন আমি এখানে সিলেক্ট করে দিলাম। এবার চলুন আমি চাচ্ছি আরো কয়েকটা ডিজাইন ক্রিয়েট করার জন্য, সেজন্য আবার আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করে দেওয়ার জন্য, সেজন্য আবার আমি এলিমেন্টে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা ডিজাইন করেছি, সেম ডিজাইন, কিন্তু আমাদের প্রত্যেকটার দেখেন আমি লেয়ারগুলো একটু চেঞ্জ করে দিয়েছে। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, আপনি চাইলে এই ডগটাকেও চেঞ্জ করে দিতে পারেন। আপনি ডগটাকে চেঞ্জ করে এখানে অন্য একটা ডগ ব্যবহার করতে পারেন। ডগটাকে ব্যবহার করলে কিন্তু দেখবেন মোটামুটি সেম কনসেপ্টের ভেতরে আপনি অনেকগুলো পেয়ে যাচ্ছেন। এতে করে হবে কি, একজন ক্লায়েন্ট বা একজন বায়ার যখন আপনার তিনটা ডিজাইন দেখবে, তার কাছে তিনটার ভেতরে একটা ডিজাইন পছন্দ হতে পারে, দেন আপনি কি করবেন, সিম্পলি এটাকে ডাউনলোড করবেন। অল রাইট, ভিন্ন ভিন্ন কনসেপ্টে আমাদের কয়েকটা ডিজাইন তৈরি করা হয়ে আছে। এবার আমরা চলে আসছি সরাসরি এখানে। এখানে আসার পরে আমাদের ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে, যেহেতু আমরা ডিজাইনটাকে এবার মাই ডিভাইস থেকে আপলোড করে দিব। এবার চলুন আমরা এখান থেকে এটাকে, প্রথমত আমাদেরকে আগে এখান থেকে এটা সেভ করে নিতে হবে। আপনি চাইলে ওখানে আপনি দেখতে পেয়েছেন একটু উপরের দিকে যে কালার লেখা ছিল, আপনি সেই কালারে ক্লিক করে আপনার পছন্দ মতো মাল্টিপল কিছু কালার সিলেক্ট করে দিতে পারবেন। এরপর এখানে আপনি এটা সিম্পল ভাবে পাবলিশ করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার 5 in Q রয়েছে, অর্থাৎ আমাদের এটার আগে অলরেডি আরো 5টা কাজ চলছে। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে, পাবলিশিং এরর দেখাচ্ছে কারণ আমাদের এটার আগেও আরো 5টা প্রোডাক্ট এখানে রয়েছে। ওকে, সো আমি যেটা আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কতটা ইজিলি একটা কনসেপ্ট দিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি টি শার্ট ডিজাইনটা করতে পারবেন। সশ্রক আপনারা বুঝতে পেরেছেন যে ক্যানভা ইউজ করে চ্যাট জিপিটির কনসেপ্ট ব্যবহার করে আমরা কিভাবে খুব সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করতে পারি। সো যেহেতু আপনাদের কোয়েশ্চেন ছিল যে চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে টি শার্ট ডিজাইন তৈরি করা যায়, সো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো চ্যাট জিপিটি দ্বারা কিংবা এআই ব্যবহার করে আমরা আরো কি কি কাজ করতে পারি, সে ধরনের কোনো কনসেপ্ট বা আইডিয়া যদি আপনার কাছে থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করবো সেই ধরনের কনসেপ্ট বা আইডিয়াগুলো নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। সো এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এখনো পর্যন্ত অনলাইন হেল্প 360 কে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলকে দ্রুত এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।